এই যে এখন সৌদি আরবে আইন পাশ করে সেন্স ম্যান দিচ্ছে মেয়েদের, সিনেমা হল ওপেন করে দিয়েছে, নারী পুরুষ সিনেমা দেখছে, ও মাল কিনবেন না, ওই মালের দিকে তাকিয়ে থাকে। সালমান শয়তান যা শুরু করেছে ওখানে গজব আবার আগে আসার কথা, শুধু নবী যে আছে ওখানে আল্লাহর ঘরটা আছে, এই জন্য গজব নাজিল হচ্ছে না। আপনি চাকরি করতে নিষেধ করছেন না, কিন্তু সিস্টেম তৈরি করা লাগবে, স্বামী স্ত্রী নারী পুরুষ অবাধ মেলামেশা তৈরি করার জন্য এক জায়গায় করে দাও, আপনি আলাদা আলাদা ব্যবস্থা করেন, কোনো অসুবিধা নেই। নারীরা চাকরি করবে 100% গ্যারান্টি দিয়ে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওদের সিস্টেম থাকবে, ক্ষেত্র আলাদা, সব এক জায়গায় করে দিয়েছে। এই যে এখন সৌদি আরবে আইন পাশ করে সেলস ম্যান দিচ্ছে মেয়েদের, সুন্দরী মেয়েদেরকে ওইভাবে যদি আপনি দোকানে যেয়ে দেখেন, ও মাল কিনবেন না, ওই মালের দিকে তাকিয়ে থাকে। আমি হজে যাওয়ার পরে ওগুলো দেখি না, কিন্তু এখন দেখতে পাচ্ছি। এখন আইন পাস করে ওদেরকে ড্রাইভিং লাইসেন্স দিয়েছে, মেয়েরা ড্রাইভিং করতে পারবে। শুধু এতটুকুই না, সিনেমা হল ওপেন করে দিয়েছে, নারী পুরুষ সিনেমা দেখছে, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নবী যে আছে ওখানে আল্লাহর ঘরটা আছে, এই জন্য গজব নাজিল হচ্ছে না। ওই সালমান শয়তান যা শুরু করেছে ওখানে গজব আবার আগে আসার কথা, কারণ জেনা ব্যবসার যখন অফেন হয়ে যায় তখন আল্লাহ তার রহমতের দৃষ্টিটা তুলে নেয়, কথা বলে না কেন। আজ এ দেশটায় রহমত যতটুকু ছিল এখন আল্লাহ আস্তে আস্তে তুলে নিচ্ছে, এই কারণে, কারণ এই দেশে এখন জেনা ব্যবসার একেবারে অফেন হয়ে যাচ্ছে সব জায়গায়। 1500 বছর আগে নবীজি জানিয়েছিলেন এমন সময় আসবে মানুষ জেনা করবে আর জেনা করা দেখবে, এখন তো মোবাইলে ঠিক ওই কায়দায় চলছে, হ্যাঁ কথা বলে না কেন। পর্ণ আসক্তি যাদের বেশি, অলঙ্গ নাচ, অলঙ্গ পোস্টার, অলঙ্গ নারী দেহ দেখার অভ্যাস যাদের বেশি, একটা কাজ করেন, বলবো মন খারাপ হবে না। মোবাইল যাদের আছে, মোবাইলের স্ক্রিনে অথবা কম্পিউটারের স্ক্রিনে যারা ফেসবুক আইডি আছে, মোবাইল খোলার পরেই কিন্তু একটা লেখা আসে, কথা বোঝে না, লেখা আসে না, যাদের ওগুলো দেখার অভ্যাস বেশি, আসক্তি বেশি হয়, শয়তান তো বসে নিয়ে চেষ্টা চালাবে, কারণ ওগুলো দেখলে সঙ্গে সঙ্গে আপনার ঈমান চলে যায়। জেনা করলে যেমন ঈমান চলে যায়, জেনা দেখলে, এক কথা বলছে না কেন, কোন মানুষ যখন মদ খায় তখন কিন্তু তার ভেতর আর ঈমান থাকে না, ঈমানটা বাইরে থাকে, ও যখন মদ খাওয়ার পরে ফিরে আসে সুস্থ হয় তখন তার ভেতর ঈমান আসে, যখন মানুষ জেনা করার জন্য উদ্বুদ্ধ হয় ওই সময় তার কাছে আর ঈমান থাকে না, ঈমান দূরে থাকে, যখন জেনা করা হয়ে যায় তখন ঈমানটা ওর ভেতরে আসে, তখন ওর বিবেক নাড়া দেয় না, এই কাজটা করা ঠিক হয়, হ্যাঁ কথা বলে না কেন। আমি কি বেশি বলছি না ঠিক বলছি, ঠিক, জেনা করার সময় কখনো ঈমান থাকে না, শয়তান ওরে দখল করে নেয়, করাই লাগবে যে কোনো কায়দায় ওরে কাজটা করাবে, কাজ করার পরে যখন ঈমান ফের ভেতরে চলে আসে তখন ওর বিবেকটা নাড়া দেয় না, কাজটা তো ঠিক হয়নি, শয়তান তখন দূরে চলে যায়, তখন হাসে, হ্যাঁ কাজ আমি করে দিয়েছি, ওরে ধ্বংস করে ফেলেছি, কথা বলে না কেন, এরকম হয় না। মোবাইল যাদের আছে, ইন্টারনেট ব্যবহার যারা করে, ইউটিউব টিউব ম্যাট এগুলো যারা চালায়, ফেসবুক, আমার মনে হয় খুললে ওই রকম মন যাদের আছে, আমি কি বেশি বলছি নাকি, দেখতে মনে বলে না, একটা কাজ করে রাখবেন, 7টা কাজ আছে, একটা বলছি, মোবাইলের স্ক্রিন যখন আপনি মোবাইল খুলবেন, ইউটিউবে যাবেন, টিউব মেটে যাবেন, ফেসবুকের আইডিতে যাবেন, খোলার পরে যে একটা ছোট্ট লেখা আসবে ওই লেখাটা আপনি সেভ করে দেবেন, আল্লাহ আমাকে দেখছে, ভাই বাংলায় দেবেন, হিন্দিতে দেবেন, আরবিতে দেবেন, যে ভাষায় আপনি পারেন লিখে দেবেন, আল্লাহ আমাকে দেখছে, খোলার পরে দেখবেন আল্লাহ আমাকে দেখছে, অন্তত আপনি আল্লাহর সরিষা পরিমাণ ঈমান যদি আপনার থাকে অন্তত আপনাকে বাঁচিয়ে বাঁচিয়ে পারা যাবে না, কারা কারা পারবেন হাত তোলেন তো, দাঁড়ি মুখে নিয়ে 2 নম্বরই কাজ করো, হ্যাঁ দেখে মোবাইল দেখে, আমি বললাম আর হাত তুলবেন আপনি, বুঝে শুনে হাত তোলা থাকবে, আমার কথা মনে হয় বোঝা যাচ্ছে না,
আমার ভাইরা, তিন নম্বরে এক কাজ করো, নারী পুরুষের অবাধ সিস্টেম চালু করে দাও, দেখবা 10 বছরের ভেতরে পর্দা বলতে যখন কিছু আর থাকবে না, সবাই একাকার হয়ে যাবে। আর নারী পুরুষের একাকার হয়ে যাওয়া মানে জেনা ব্যবিচার ওপেন চালু হওয়া। ওপেন যখন জেনা ব্যবিচার চালু হবে, স্বামী মনে করবে সন্তান আমারই কিন্তু সন্তানটা সাহেবের। আজ বাংলাদেশে হাজার হাজার সন্তান বাবা মনে করছে আমারই, কিন্তু দেখতে মনে হয় সাহেবের মতো হয়েছে। কি গো, ছেলে আমার সাহেবের মতো মানে? বলে আল্লাহ দিয়েছে, আল্লাহ ভুল করেছে, ছেলে ওর বাবার মতো হওয়া দরকার, বাবার মতো হয় না, হয় সাহেবের মতো। এই কথা বলে না কেন? আপনি চলেন, আমি এখনই দেখাবো ঢাকা। আজ হাজারো ছেলে মেয়ে সব হচ্ছে সাহেবের মতো, বাবার মতো হয় না। হাসতেছে, দুঃখ করা দরকার।